এখন কমে গেছে। এই বছরে 11,441 এবং তার আগের সপ্তাহে যেখানে গড় প্রত্যেক সপ্তাহে 1300 রাইড ছিল, এই প্রথমবার 1000 এ নেমেছে। মানে গড়টা আগে আগে সপ্তাহে 1300 রাইড হচ্ছিল, আপনারা যেটা লিখেছেন, এখন সেটা কমে 1000 হয়েছে। আমি আশা করছি পরের সপ্তাহে এটা 500 হয়ে যাবে। ১৩০০ করে হচ্ছিল, এই সপ্তাহে ড্রপ করেছে, 1000 হয়েছে। এই যদি আবার নতুন করে স্পেল বৃষ্টি না হয় তাহলে এটা 500 হয়ে যাবে, তারপর 100 হবে, তারপর 200 হবে, তারপর কমে যাবে। হাজার আছে আছে, যেদিন মানুষ সচেতন হয়ে যাবে সেদিন ওটা জিরো হয়ে যাবে। দক্ষিণ কলকাতা একটা সাইডে আমাদের ঠাকুরপুকুর টালিগঞ্জ সাইডে স্টার্ট করেছে, কিন্তু যদি আমরা দেখি যে মিটার বসালে জলের প্রেশার কম হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওয়েট করব ওখানে যে আমাদের যে দুটো নতুন এ আসছে, একটা ধাপাতে আর একটা গড়িয়াতে ডাব্লিউটিপি আসছে, সেই ডাব্লিউটিপি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপরে বসাবো। থাকতে পারে না, কালী পুজোর জন্য কেন হবে, কালী পুজো আলাদা অ্যাড হবে, কালী পুজোতে অ্যাড যেটা হবে, কালী পুজোতে ছোট জায়গায় নিজের ক্লাবের সামনেটুকু হয়, কালী পুজোতে এত ফাস্ট এলাকায় অ্যাড হয় না, আর কালী পুজো কোম্পানি এত অ্যাড দেয়ও না, একটা দুটো গেট হয়তো ক্লাবের সামনে লাগাতে দেয়। 2011 তো চলে গেছে, এখন যাদের লাগানো হ্যাঁ 3 তারিখ, আমরা বলেছি অলরেডি ডিপার্টমেন্টে যে কাদের কাজে দেখো, বিশেষ করে যারা দুর্গা পুজো করে ছেড়ে দিয়েছে। কালী পুজো কটা জায়গায় করে, চেতলা ছাড়া দু চারটে জায়গা ছাড়া কালী পুজো কোথায়, মানে এই বড় ধরনের কালী পুজো। না কিছু মিটার বসানো হয়েছে, যেটা খুব সাকসেসফুলি আমাদের 1 নম্বর বোরোতে চলছে, সেখানে খুব ভালোভাবে আমরা অ্যাসেস করতে পারছি যে একটা বাড়িতে কত জল লাগে। আবার কিছু জল আমরা টালিগঞ্জ এলাকায় বসিয়েছি, সেখানে জলের প্রেশার কম বলে মিটারগুলো ঘুরছে, যখন জলের প্রেশারটা আরও কমে যাচ্ছে, তাই আমাদের ইঞ্জিনিয়ারদের বললাম যে আগে সাফিসিয়েন্ট প্রেশারটা দাও, তারপরে মিটার বসাও। আগেই মিটার বসিয়ে দিলাম, তবে আরও জলের প্রেশার কমে গেল, মানুষের অসুবিধা হচ্ছে। ওটা কালকে মৈনাকবাবু যাচ্ছেন কি ওই জায়গাটা দেখছেন, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেব দিলাম। কাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা, যে ফরেস্ট অ্যাক্ট খুব কঠোর, গাছ কাটলে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। পুলিশকে আমি বলেছি যে ইমপ্লিমেন্ট করো এই আইনটা, একমাত্র গাছ কাটা যায় যদি ফরেস্ট আমরা এখান দিয়ে রেকমেন্ড করে দিই, ফরেস্ট পারমিশন দেয়। এখন নিয়ম হচ্ছে যে 20টা গাছ লাগালে তবে একটা গাছ কাটা যায়, সেটা ফরেস্ট পারমিশন দেয়, সেটা আমরা পারমিশন দিই না। তো তাছাড়া যদি কেউ ইলিগেলি গাছ কাটে তাহলে তাকে তার আইন হচ্ছে তার অ্যারেস্টও হতে পারে, বা অ্যারেস্ট উইথ ফাইনও হতে পারে, আর ফাইনও হতে পারে। পায় না, একটা পুলিশের তো অনেক রকম কাজ থাকে। না না না, এটা আমি এটা না, এটা আমি বলছিলাম যে এটা কথার কথা, যেটা যে কেন একটা লোক বলছে যে আমার সকালে পুলিশ আসছে, এসে বলছে আগে ফরেস্ট, কেন ফরেস্ট ডিপার্টমেন্ট, আগে তুমি আটকাবে তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালি এ দেবে। প্রমোটারের সাথে ওই সময় বলি মাস্টার হয়ে মাস্টার আমাদের আমারটা সরিয়ে দিয়ে, মানে আমারটা খুলে দিয়েছি, সবারই খুলে হয়, একটু যারা কর্তা ব্যক্তি আছে তাদের একটু কন্ট্রাক্টরদের বলা উচিত যে খুলে ফেল, ওটাও লেগে রেখে যায়, আবার আরেকটা জায়গায় অর্ডার পাই যখন তখন ওগুলো খুলে নিয়ে আবার কাজ করে, মানে এটাকে স্ট্যান্ডিং গোডাউন তৈরি করছে। এটা কোনো কথা হলো, একজনকে জিজ্ঞেস করেছিলাম বলছে কর্মী নেই।